সার্কাস আমরা দেখলাম, মন ভরে গেছে। কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, বাজার চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দিতে ভাষণ দিয়েছেন, কখনো ইংরেজি দিয়েছেন, আমি একটু হিন্দি দিয়ে শুরু করছি। একটা কথা হিন্দিতে চালু আছে, কাহে কি ইট কাহে কি রোড়া, ভানু অধীনে অনুবাদ করা। ঠিক সেই কথাটা উনি একদম বাস্তবে পরিণত করলেন, কোথা থেকে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে এসে একটা শো করার চেষ্টা করেছেন। অনেকগুলো কলা কুশলী ছিলেন, লোক শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, অনেকে ঘুমিয়ে পড়েছে, অনেকে চলে গেছে। আমি বারাসাত থেকে আসছিলাম 12টার সময়, 12:30 একটার সময় দেখি তখন গাড়ি দুটো দিকে ফেরত যাচ্ছে। তখন ওই এয়ারপোর্টের কাছে রাস্তার ধারে বসে লোকে পাড়ে পাটা পেড়ে খাচ্ছে। এই ধরনের সার্কাস দেখার সুযোগ আমাদের ঘটা হয় না। মাঠ আগেই আর্ধেকের বেশি আর্ধেকের কাছাকাছি ছেঁটে দেওয়া হয়েছিল, সামনে নিয়ে এসে মঞ্চ করার জন্য। তারপরে মাঠের পেছন দিকটা পুরো খালি ছিল। 28 লাখ 30 লাখের কথা বলছেন, আমার মনে 2-2.5 লাখের বেশি সংখ্যা মাঠে ছিল না। হ্যাঁ, 1-1.5 লাখ লোক কলকাতা ঘুরতে এসেছিল, ইকো পার্ক থেকে চিড়িয়াখানা কোথাও বাকি ছিল না, ঝান্ডা লাগানো গাড়ি সব জায়গায় আমরা দেখেছি। এই ধরনের সার্কাস কখনো কোনো সুযোগ হয়। অনেক নেতারা যারা বাইরে থেকে এসেছেন তারা বলছিলেন যে সারা দেশে গণতন্ত্র নাই, তাহলে কোথায় গণতন্ত্র হইতে এসছেন যেখানে 34% সিটে নমিনেশন করতে দেওয়া হয় না পঞ্চায়েত নির্বাচন, এখানে 42% গ্রামের লোক ভোট দিতে পারে না, যে রাজ্যে বিরোধী দলকে কোনো সভা করতে দেওয়া হয় না। আর গত 7 মাসে পঞ্চায়েতে এখন পর্যন্ত 90 জনের বেশি মানুষ খুন হয়েছে। এখানকার মানুষের জীবন তো কুকুরের চেয়েও কম হয়ে গেছে, কুকুর বললে কেস হয়, মিছিল হয়। 90 জন মানুষ মারা গেল রাজনৈতিক সংঘর্ষে, তার জন্য কেউ কোনো প্রতিবাদ করলো না, বুদ্ধিজীবী সমাজজীবী কেউ রাস্তায় নামলো না। 16টা কুকুরের বাচ্চার জন্য তো রাস্তা এবং টিভি চ্যানেলগুলো গরম হয়ে গেছে। আমার মনে হয় কুকুরের চেয়ে এখানে মানুষের জীবন গরম করে দেওয়া হয়েছে, তাই কারো কোনো দুঃখ নেই, কষ্ট নেই, মানবাধিকার মানুষের নয়, কুকুর আছে। গোহত্যা হলে চিন্তা হয় না, কুকুর হত্যা হলে খুব চিন্তা হয়, সেটা আমাদের দেখতে হলো। তাই যে নেতারা এখানে গণতন্ত্র খুঁজছেন, আমি তাদের বলতে চাই একবার গ্রাম বাংলায় গিয়ে জিজ্ঞেস করুন, মানুষ কি গণতন্ত্র নিয়ে বেঁচে আছে, মানবাধিকার অধিকার কত লোক আছে সেটা যদি জানুন, তারপরে কথা বলবেন। মমতা ব্যানার্জিও গণতন্ত্রের কথা বলছে, খুব মজা লাগলো। যারা ভূতের মুখে কোনোদিন রাম নাম শোনেননি তার কাছে স্লিপ পেয়ে যান, রাম নাম সমান যিনি গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে দিয়েছেন, জ্যান্ত পুঁতে ফেলেছেন, তিনি গণতন্ত্রের জন্য চোখে জল দিয়েছেন। এর চিপড়ে মনে কি হবে? আর মজার ব্যাপার, গতকাল থেকে আমরা শুনতে পাচ্ছিলাম পাড়ায় পাড়ায় মাইকে সূচনা দেওয়া, জম্মু জায়গায় গাড়ি থাকবে, আপনারা চলে যাবেন, সবাই ঠিক সময় গাড়ি উঠে যাবেন। আমি সোশ্যাল মিডিয়ায় এরকমও দেখলাম নোটিশ যে এলাকার টোটোওয়ালাদের বলা হচ্ছে কালকে সবাইকে যেতে হবে ব্রিগেডে, নাহলে 7 দিনের জন্য সাসপেন্ড করা হবে, লিখিত করে এসেছিলাম। সবজিওয়ালাদের বসতে দেওয়া হয়নি, তাদের কাছ থেকে হচ্ছে ICDS, অঙ্গনবাড়ি, সিভিক পুলিশ, এমনকি পুলিশের লোকেরা দিয়েও মাঠ ভরানোর চেষ্টা করছে। সিপিএম এর শেষের দিকে তবু তো মাঠ ভরতো, কিন্তু তার চেয়ে অবস্থা খারাপ হয়েছে, পুরো মাঠ ফাঁকা ছিল। আপনাদেরকে এখানে ফটো নিতে দেওয়া হয়নি, তারাই যে ছবি সাপ্লাই করেছেন, যখন পিছনে ক্যামেরা দেখা যাচ্ছে তখন দেখা গেল পিছনে পুরো ফাঁকা। আমাদের পার্থবাবুর মাথা যেমন ফাঁকা থাকে অনেকটাই, সেরকমই প্রায় টিএমসি মাঠের পেছন দিকটা ফাঁকা ছিল। আমাদের দিদিমণি একটা কথা বলেছেন, 2019 নাকি মোদিজি এক্সপায়ারি হয়ে যাবে। মানে দিদি, মোদিজি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ নেই যে একটা এক্সপায়ারি ডেট থাকবে, এটা ন্যাচুরোপ্যাথি। ঠাকুমা যেদিন থেকে বলেছে সেদিন থেকে চলছে, আগামী দিনেও চলবে, এক্সপায়ারি ডেট হয় না। সিপিএম হয়েছে, কংগ্রেস হয়েছে, টিএমসি হয়েছে, বিজেপি বা মোদিজি কোনো এক্সপায়ারি ডেট নাই। অতএব উনি যেন খুব বেশি আশা না করে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আজকে একটু প্র্যাকটিস হলো, হিন্দি বলার চেষ্টা করেছে, ইংরেজি বলার চেষ্টা করেছে, আমি জানি না বাংলা লোকেরা কথা বলতে চাইছে, হয়তো উনি তামিল ভাষী, তেলুগু ভাষী, কন্নড় ভাষীদের খুশি করার জন্য বলেছেন, কিন্তু বাংলা লোকেরা হতাশ হয়েছেন তারা হিন্দি আর ইংলিশ শুনে। আমার মনে হয় এই পরীক্ষাটা উনি ফেল করে গেছে। প্রধানমন্ত্রী হলে এটা ঠিকই হিন্দি ইংলিশ শিখতে হয়, যা দুর্দশা তার হিন্দি, এটা দেখে আমাদের মোটেই মনোবল বাড়ে, চিন্তার বিষয় আছে। আজকে কয়েকজন নেতার ভাষণ আমি শুনছিলাম, অনেক বড় বড় ডায়লগ দিচ্ছেন, কেউ আমাদের পার্টিতে এক সময় ছিলেন, তাদের ভাষণ শুনে আমার মনে হলো
আজকে ফেয়ার এন্ড পার্টির ভাষণটা উনি দিয়ে দিলেন, মানে রাজনীতির উনার একটা শেষ ভাষণ হবে। সেই নেতারা যারা নিজের রাজ্যে গায়াস পান না, মাইক পান না ভাষণ দেওয়ার জন্য, দিদিমণি তাদেরকে সুযোগ দিয়েছেন, সেই জন্য বারবার ধন্যবাদ দিয়েছেন। নিজের রাজ্যে তোমার তার ভাষণ শুনতে কেউ আসে না। শরদ যাদবের মতো লোক যে কোন পার্টিতে আছে আমার তো জানা নেই, এখানকার লোক জানে কেন কোন পার্টির তরফে দুই প্রতিনিধিত্ব করলো। কর্ণাটক থেকে বাপ বেটা দুজনে এসেছেন, মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, তিনি পরীক্ষায় থার্ড হলেন, তিনি এখন ফার্স্ট হলেন। একজন আপনাদের মতো সত্যি সত্যি এক্সপায়ী ওষুধ, তার নাম এখানকার লোক তো জানেই না। তিনি কবে মুখ্যমন্ত্রী যা কতবার পার্টি পাল্টেছেন, এটা একটা ইতিহাস। এই সমস্ত লোক যাদের সবাইকে লোক রিজেক্ট করেছে, তারা এখানে প্রজেক্ট হওয়ার চেষ্টা করেছে, আর এখানে যাদেরকে প্রজেক্ট করার চেষ্টা হয়েছে সেই যুবরাজকে আমরা কিন্তু দেখতে পেলাম না, ভাষণও শুনতে পেলাম না, খুব হতাশ হয়েছে। সত্যি সত্যি সার্কাস্ট খুব জমেছে, আর এই ব্যাপারে যদি আপনাদের কিছু জানা থাকে জিজ্ঞেস করুন, বলার চেষ্টা করুন। প্রস্তাব নিতে হতো না যে সিবিআই কে বাংলায় ঢুকতে দেবো না, অন্ধ্রপ্রদেশে ঢুকতে দেবো না, আরো কোন রাজ্যে ঢুকতে দেবো না। সিবিআই জ্যান্ত আছে, এবং সিবিআই মরা ভাগ নয়, কাগজে ভাগ নয়, সত্যি সত্যি ভাগ, যাকে একমাত্র ক্ষমতা ভয় পায়। একসময় একটা গ্রুপ কুকুর চাপা পড়লে একটা জড়মাল হয়ে সিবিআই উনি এখানে ইনকোয়ারি দাবি করতেন, সিবিআই যেন ক্ষমতায় ছিল। আজ কি এমন হয়ে গেল, উনি ক্ষমতায় এসে সিবিআই কে আটকাবার চেষ্টা করছেন। সিবিআই ঠিক দম আছে, সিবিআই বিষও আছে, তাই সিবিআই কে আটকাবার চেষ্টা হচ্ছে। বাকি সমস্ত সংগঠন তার মধ্যে যে জড়তা ছিল, যে কন্ট্রাডিকশন ছিল, আমাদের সরকার সেটা দূর করেছে, তারা ঠিক কাজ করতে আরম্ভ করেছে, তাই আজকে সমাধান হচ্ছে। সে যেন বারবার এটা বলে নিজেদের ভয়টা মনে প্রকাশ করছে। অফিস, যুবরাজের বাড়ি এবং টিএমসি নেতাদের বাড়ি গাড়ি আগে তদন্ত হোক না। যারা একটা বিড়ি দুবার খেত তারা এখন দামি সিগারেট খেয়েছে, যারা বাংলায় সাইকেল নিয়ে ঘুরতো তারা এখন মোটরসাইকেল, আর যারা মোটর সাইকেলের গুরুত্ব ঢটরা হয়তো এখন চার চাকার গাড়িতে ঘুরছে, যার দিনের চাল ছিল বৃষ্টি হলে ভেতরে বাইরের চেয়ে ভেতরে বেশি জল পড়তো, সে এখন তিনতলা পাকা বাড়ি আর নীল সাদা রং করেছে, কোথা থেকে এলো আমি যদি প্রশ্ন করি। আর বিজেপির আমার থেকে শুরু হোক, আমার নেতাদের বা প্রধানমন্ত্রী থেকে শুরু হোক, তার ব্যক্তিগত সম্পত্তি কত বেড়েছে কমেছে, তাহলে প্রমাণ হয়ে যাবে কারা কি কার পয়সায় ক্ষতি করছে। আজকে যে মিটিং হয়েছে তখন 100 কোটি টাকা খরচ করা হয়েছে, কার টাকা, কোথা থেকে এলো? দু হাত অন্তর এখানে ফ্লেক্স লাগানো হয়েছে, 20-30 ফুটের ফ্লেক্স, এমন কোনো জায়গা নেই দুহাত যেখানে ফ্লেক্স নেই, যেখানে প্রচার নেই, খাওয়া দাওয়া পুঁতি পাটা ডিম মাংস ভাত, এমন কোনো গাড়ি নেই রাস্তায় যেটা তুলে আনা হয়নি ছোট থেকে বড়। আমাকে একজন মেট্রোর মালিক বললো যে আমরা কাল থেকে ভয়ে স্ট্যান্ডে পার্ক করছি না, গাড়ি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, পয়সাও দেওয়া হচ্ছে না, জোর করে পড়া হচ্ছে রাস্তাতে। এই যে লোক এসেছে মূর্তিগত উত্তর বাংলা থেকে অন্য রাজ্য থেকে পলিটিক্যাল ট্যুরিজম শুরু করা হয়েছে, কিসের জন্য, কিসের ভয়ে বলে যাচ্ছে কার মধ্যে উৎকণ্ঠা উদ্বিগ্নতা আছে, আর কে চিন্তায় আছে? বিজেপি শেষ হয়নি, বিজেপি শেষ হবেও না, সারা ভারতবর্ষে বিজেপি ঝান্ডা হবে এবং মোদীর হাতে ভারতবর্ষের উন্নতি হবে, বিশ্বগুরু হবে, আর সেটা শুরু হয়েছে। যারা এতদিন পার্টি চালিয়েছেন ব্যবসা হিসাবে, যারা দেশকে লুট করেছেন, সেই সমস্ত লুটের লোকেরা, সেই সমস্ত যারা দুরাচারী আর ভ্রষ্টাচারী সবাই এক হয়েছেন, কারণ তাদের ভবিষ্যৎ নিয়ে এবং তাদের পার্টির অস্তিত্ব নিয়ে খুব চিন্তা দুশ্চিন্তা, তাই এক হয়েছে। যাদের আদর্শ কোনো মিল নেই, যাদের কর্মপদ্ধতি কোনো মিল নেই, যাদের নীতির কোনো মিল নেই, তারা এক হয়েছিল, কেন পরস্পরকে সহায়তা করবে। আমি বলছি চন্দ্রবাবু মমতা ব্যানার্জি কি সহায়তা করবে, খড়গেকে কি সহায়তা করবে, অখিলেশের কি দুটো ভোট উনি বাড়াতে পারেন, নাকি খড়গে এসে মমতা ব্যানার্জি দুটো ভোট বাড়াতে পারেন, একটা সিট বাড়াতে পারেন? যিনি মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার কল্পনা করছেন, তিনি কি বাংলার বাইরে একটা সিট দিতে পারবেন? এনডিএ দেওয়াই তো মুশকিল। এই যে নাটকবাজি চলছে, এটা
একটা ঠিক এমোসমেন্ট প্রোগ্রাম হলো একটা, কিন্তু কাকে কে সহযোগিতা করবে? সেটা তো মোদির সামনে সবাইকে বলতে হবে যে দিনটা কিন্তু সমস্ত বিরোধী সমস্ত তাদের গ্রহণযোগ্যতা কি আছে বিরোধী যে জোটের সেই জায়গাটাতে মমতা মানে সকলকে হাজির করা এই জায়গাটাতে অনেকটা সফল হয়েছে। যারা হাজির হয়েছেন তাদের পিছনে কটা ভোট আছে? সমস্ত পার্টি যেগুলো আজকে যা নেতারা 22টা পার্টি উপস্থিত তাদের টোটাল সিটকে জোর করুন। আপনি আজকে কত এমপি আছেন? তারা বিরোধী পার্টি আছেন, কাল নাকি জিতে যাবে। এই কল্পনাতে কল্পনার জগৎটা খুব ভালো, তাতে কোনো রিস্ক নেই, পরীক্ষা দিতে হয়। এই যে বিরোধী জোট বলা হচ্ছে, কাদের নিয়ে কেড়ে তুলবে? এরকম আপনাকে কি আছে? শত্রুঘ্ন সিনহা দাঁড়িয়ে টিকিট পাওয়ার মেয়ে সন্দেহ যে যে কোনো পার্টি থেকে টিকিট পান তিনি জিতে আসতে পারবেন। শরদ যাদব, শেখ আবদুল্লাহ, এই ফারুক আবদুল্লাহ, অমর আবদুল্লাহ, কি আছে এদের? এদেরকে আপনারা বলছি বিরোধী নেতা? আরে তারা পালায়ও তাকে করছে নাকি? এরকম নেতা তারা পার্টি টিকিট দেবে? যদি পার্টি টিকিট দেয় তারা কি জিতবে? কজন জিতে আসবে? আমি তো চ্যালেঞ্জ করছি যাদেরকে আপনারা দেখেন তাদের কজন পার্লামেন্টে পৌঁছবে? সন্দেহ আছে। তাহলে এই ধরনের ড্রামা হতে পারে, মানুষ উৎসাহিত হবে না, বিশ্বাস করবে না। হ্যাঁ, সান্ত্বনা যে মোদির বিরুদ্ধে বলা একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, লাভটা কি হবে? এখানে সহযোগিতা করবে এবং বারবার বলা হচ্ছে যে আমাদের এক হতে হবে, অহংকার ছাড়তে হবে, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছাড়তে হবে। ছেড়ে দেবেন তাহলে হবেটা কি প্রধানমন্ত্রী? যা পরিস্থিতি ইলেকশনের পরে হয় লটারি করতে হবে, সংখ্যা কম করে টস করতে হবে, এইভাবে কি প্রধানমন্ত্রী হতে পারে? সেই প্রধানমন্ত্রীর উপর ভারতবর্ষের লোক কি বিশ্বাস করবে মোদীকে ছেড়ে? খুব সন্দেহ আছে। সে যেন সাময়িকভাবে একটা অ্যামিউজমেন্ট করা হলো, আমরা খুশি হয়েছি দেখে, একদিন ভালো কাটলো জিনিস। প্রধানমন্ত্রী এই জন্য বলেছেন যে তাকে বারবার অ্যাটাক করা হচ্ছে, মোদি 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 নাম জপ করেছেন, ভগবানের নাম জপ করলে 10 বার ভগবান এখন সাড়া দেন, মোদি সাড়া দিয়েছেন, তার জন্য হতাশ হয়েছেন সকাল থেকে এত জপ। যখন ঝড় উঠে না, ঘাস পাতা উঠতে থাকে, অনেক সময় ভগবানের মাথায় উপরে যায়, তার মানে ওটা ওর জায়গা নেই, তাকে আবার ঝাড়ু দিয়ে পুরো দিন পরিষ্কার করে টেনে ফেলে দেওয়া। এটা বাস্তব না। কেজরিওয়ালের কি আছে আজকে? কেন দৌড়ে বেড়াচ্ছেন? উনি ঘোষণা করেছেন আর বেনারসে দাঁড়াবেন, আসুন না, মজার ট্রেন পাবেন, বেনারসে কথা দাঁড়িয়ে দেখুন, যেটুকু আছে সেটাও ধুয়ে যাবে। তো আজকে উদার হচ্ছেন কেন? এর কারণ এটাই হতাশা। কেজরিওয়ালের কথা, কেজরিওয়াল আজকে বলেছেন 70 বছর ধরে পাকিস্তান যে কাজ করতে পারেনি, 5 বছরের মোদী সরকার সেই কাজ করে দিয়েছে, ভারতের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে, মমতা ব্যানার্জি সেটাকে সমর্থন করেছেন, আপনি এর উপর কি? বিভাজন কে করেছে? আমরা তো এক দেশ আর লড়াই করছি, ওয়ান নেশন আমরা বলে এসেছি, আর মোদীকে সারা দেশের লোক নেতা বলে মেনে নিয়েছে, বিদেশেও মেনেছে, ওদের মধ্যে আছে রাজ্যের বাইরে কারো কোনো স্বীকৃতি আছে? তার দলই তাকে নেতা বলে মনে করে, দল তাদের দাঁড়িয়ে দিচ্ছে। আমি বললাম শরদ যাদবের কথা, এই ধরনের নেতা তারা মোদীকে চ্যালেঞ্জ দিচ্ছে, কোথায় চাঁদ আর কোথায় মাদল, কোথায় মাইকেল আর কোথায় সাইকেল। আপনি বলছেন যে আপনি ডেমোক্রেসির কথা বলছেন, আপনার দল ডেমোক্রেসির কথা বলে, শত্রুঘ্ন সিনহা যিনি আজকে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আমি এখনো বিজেপিতে আছি, কিন্তু বিজেপি যেরকম ভাবে চলে তার মধ্যে কোনো গণতন্ত্র নেই, এবং তিনি অন্তত 3-4 বার আজকে ভাষণের মধ্যে নির্বাচনের মধ্যে উনি বলেছেন চৌধুরীদের চৌধুরী। আমি বলছি উনি আছেন কেন কষ্ট করে, কিসের কম্পালসার? একবার যান না লালুর সঙ্গে, দুদিনে পাপ পাপ বলে দৌড় মারবেন ওখান থেকে, যারা যারা গেছে নীতিশ কুমার হাড়ে হাড়ে টের পাচ্ছেন লালু প্রসাদ হোক,
ল্যান্ডসিং হোক বা দিদির কাছ থেকে টিকিটটা পাওয়া যায় সেই জন্য এসেছেন। এখন নেতা বাঁচাবার লড়াই হচ্ছে। একটা ব্যাপারে আপনাদেরকে উনি সতর্ক করেছেন, বলেছেন যে আপনি তো কিছু তো দেখছো না, না লালু কো, না মায়াবতী কো, না মমতা কো, আপু কি ছেড়ে গেছে, আগামী দিনে আপনাদের কিছু ছেড়ে কথা বলা হবে না। আমরা তো চ্যালেঞ্জ নিয়েছি, মোদিজি দেখিয়ে দিয়েছেন পুরো ভারতবর্ষের বিরোধীদের বিরুদ্ধে লড়াই করে সরকার গঠন করা যায় এবং কাজ করে বুঝিয়ে দিয়েছেন। ওনারা জনগণের কথা বলছেন, জনগণের থেকে কে বলবো, ওরা জনগণ কষ্টে আছে, জনগণ আজকে স্বাভিমানের সঙ্গে গর্বের সঙ্গে সুরক্ষিত ভারতবর্ষে বাস করছে। এতদিন সবাই চিন্তায় থাকো কোথায় বোম ফাটবে, কোথায় গুলি চলবে, কোন নেতা ধরা পড়বে, আমরা ভয় থাকতাম কালকে কোন স্ট্যান্ডটা আসবে মিডিয়াতে, এটাই ছিল ভারতবর্ষের খবর। আর আজকে নতুন নতুন আবিষ্কারের খবর আসছে, নতুন নতুন যোজনার খবর আসছে, নতুন নতুন দেশে মোদির সম্মানের খবর আসছে, আর তার জন্য আমরা গর্বিত। আজকে যেটা বলি বিভিন্ন এজেন্সি আপনারা যেটিয়ে দেন বিরোধীদের পেছনে, ভালো আমাকে দিন, লালু প্রসাদ যাদব হোক, মায়াবতী হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, উনি এটাই বলছেন যে আগামী দিনে যারা, আমি বলছি যারা এই কমপ্লেনটা করছেন তারা একটু নিজের ইতিহাসের দিকে তাকান না, লোক কি চোখে দেখে দেখুন না, কেন ওনাদের নামে অভিযোগ আসছে। আমি বলছি আপনারা তো ছিলেন একদিন, কংগ্রেস তো আমাদের লোকেদেরকে মোদিজিকে ছাড়েনি, 12 বছর ধরে তাকে কষ্ট দিয়েছে, অমিত শাহকে জেলে ভরেছে, শুধু তাই নয় গুজরাটের হাইকোর্টে কেস চলে প্রভাবিত হবে বলে মুম্বাই হাইকোর্টে দেওয়া হয়েছে। রেজাল্ট কি, সোনা আগুনের ভিতর দিয়ে আরো উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে। যারা সোনা নয় সোনা দেখানো হচ্ছিল রং বেরিয়ে যাবে বলে এখন চিন্তা করছেন, সমস্ত ভ্রষ্টাচারীরা আজকে এক জায়গায় এসে দুর্নীতিগ্রস্তরা। তাই সবার একটাই চিন্তা, পার্টি বাঁচাও, নেতা বাঁচাও, দেশে চিন্তা করো নাই। আজকে উনি বলছিলেন যে আজকের এই ব্রিগেডে একসঙ্গে যখন বিরোধীরা এক মঞ্চে রয়েছে সেই সময় দিল্লিতে বিভিন্ন এজেন্সি মিটিং শুরু করেছে এবং সেটা উদ্বেগের সঙ্গে শুরু করেছে। কোন এজেন্সি এখানে যারা ছিল তাদের চেয়ে বড় এজেন্সি কোথায় আছে? আর সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেসব সংস্থা আছে যারা স্বতন্ত্রভাবে কাজ করেন তারা কারো মুখ থেকে কাজ করেন না, তাদের যে নীতি আছে যে পদ্ধতি আছে সেই অনুযায়ী কাজ করেন, তাকে ভয় পাচ্ছেন কেন? বিজেপি তো কোনো ভয় পায়নি, বিজেপি মুক্তি দিয়ে সামনা করেছে, কোর্ট থেকে আমার নেতারা বেরিয়ে এসেছেন নির্দোষ প্রমাণিত হয়ে। যদি সত্যি হতে তারা অন্যায় না করে থাকেন আসুন সিবিআই সামনে, আসুন কোর্টের সামনে, আইনের সামনে, আইনে যদি আপনি অন্যায় না করে থাকেন আপনি নির্দোষ হয়ে বেরিয়ে আসবেন, সে দম নাই। কারণ ভয় আছে তোমরা দড়ি পড়বে, জেলে জীবনটা কাটাতে হবে, যে পয়সা কামিয়ে সে খেতে পারবেন না, তাই বারবার সেই ভয় থেকে এখানে অভিযোগ বেরিয়ে আসছে মোদিজির কারণে। আমার সঙ্গে আরো 6 জন কর্মী ছিলেন, আমাদের তৎকালীন মহিলা মোর্চার প্রেসিডেন্ট তার নামেও কেস, শ্রমিকদের মতো 7 জন ভদ্র ব্যক্তি তার নামেও কেস, বাকি আমাদের জিএস বা মহিলা মোর্চার প্রেসিডেন্ট লকেট, সায়ন্তন, রাজু সবার নামে একাধিক কেস, কি অন্যায় করেছি? এটা তো পরীক্ষায়। আরে ধুতি পরা উনি হচ্ছেন শাড়ি পরা হিটলার, এর চেয়ে বড় হিটলার আমরা কোনদিন দেখি। আজকে দিলের আক্রমণের লোক হচ্ছে 2.5 লাখ, বাইরে ঘুরছে 1.5 লাখ, এই মমতার এই ব্রিগেড থেকে 8 তারিখের মোদির ব্রিগেডে আপনারা কোনো শিক্ষা নিলেন? তো আপনারা কি করবেন 8 তারিখে? আমরা শিক্ষা অনেক আগেই নিয়েছি, আমরা 3টে সভা করেছি এর আগে মাননীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে, সেখানে লোক দেখেছেন, সেখানে ডিসিপ্লিন দেখেছেন। অরুণদা বলছিলেন যে আপনাদের এরকম আমাদের এরকম হয় না, প্যান্ডেল ভেঙে পড়ে গেছে দুর্যোগে, লোকজন চাপা পড়ে গেছে, এই যে বার করেছে হসপিটালে গেছে, বাকি লোক বেরিয়ে এসে 40 মিনিট মোদিজির ভাষণ শুনেছে, পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি এরকম ডিসিপ্লিন, এরকম একটা এদিক ওদিক আওয়াজ হলো না। আমি ডায়াসে বসেছিলাম, আমি দেখলাম আমার সঙ্গে সামনে ভারত মাতা কি জয় স্লোগান হলো, ভাষণ শুরু হলো, শেষ পর্যন্ত যে চোট লেগেছে সে হসপিটালে যাচ্ছে না, না আমি মোদিজির ভাষণ শুনবো, এটা বিজেপি। আর আজকের যে ড্রামা দেখলেন এটা হচ্ছে চেঞ্জ। আরেকটা কথা বলি আপনাদেরকে, আমাদের রাজ্যে নির্বাচন হয়ে গেছে পঞ্চায়েতে 7 মাস, এখন ভোট বোর্ড হয়নি, কেন হয়নি? বিজেপি বোর্ড গঠন করবে, বোর্ড করতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী কেসিআর কে বলে আসছেন আমাদের সমিতির মেম্বারদেরকে যে আপনারা টিএমসি সঙ্গে আসুন, তাহলে সব উন্নয়ন করে দেবো, কাজ করে দেবো, যদি না আসেন জেলা পরিষদ দিয়ে কাজ দেবো, আমাদের করতে দেবো, আমরা বিজেপি বোর্ড হয়ে আমাদের মেজরিটি আছে। তিনি পারলেন না ভাঙাতে, তার ভাই সুভেন্দুবাবুকে পাঠিয়েছেন পঞ্চায়েত ভাঙাতে, একটা দুটো পঞ্চায়েত মেম্বার নিয়ে এসে বলছে বিজেপি কে ফেলে দেওয়া, আর আমরা দুটো সিটিং এমপি কে নিয়ে এসেছি। এর যে টিএমসি আর বিজেপির মধ্যে স্ট্যান্ডার্ড পার্থক্য,
ইউনাইটেড ইন্ডিয়া কি আদৌ সম্ভব? ইউনাইটেড ইন্ডিয়া আছে, ইউনাইটেড ইন্ডিয়া থাকবে। এক দেশ, এক আইন, এক সংবিধান, এক পতাকা, এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদি আগামী লোকসভা নির্বাচনে ইউনাইটেড ইন্ডিয়া আসে তাহলে প্রধানমন্ত্রী কে হবে? ইউনাইটেড ইন্ডিয়া দেখেন না কি ইন্ডিয়ার মধ্যে আপনি কি বলছেন? ইউনাইটেড ইন্ডিয়া তো আছে, এক সংবিধান এক আইন আছে। সভাপতি এমনকি উনি নাম ধরে বলেছেন আপনার দলের ভেতরে যারা মোদি বা অমিত শাহদের সঙ্গে এতে দমিত লোক নয়, শিবিরের লোক নয়, সুষমা স্বরাজ, রাজনাথ সিং, নীতিন গডকরি এদের নাম উল্লেখ করে উনি বলেছেন আজকে দলের মধ্যে এদের অবস্থা আছে কোথায়। শুনুন, এটা আমার খুব গর্বিত যে আমাদের পার্টির এত প্রধানমন্ত্রী আছে, এটা বিরোধীরা বলছেন, আর বিরোধীদের মধ্যে একটা প্রধানমন্ত্রী খুঁজে পাওয়া যাচ্ছে। এটাই তো পার্থক্য বাকিদের সঙ্গে। দশজন প্রধানমন্ত্রী দিতে পারি, কয়েক বছর মুখ্যমন্ত্রী দিতে পারি আমরা, আর দিয়েছি 22 রাজ্যে মুখ্যমন্ত্রী করেছে। ওনারা তো একটার পরে দুই নাই। হ্যাঁ, এটা ঠিক যে জানা আছে মুখ্যমন্ত্রী কে হবে, পরের লিস্টে একজনের নাম থাকে, হয় অভিষেক ব্যানার্জি না হলে রাহুল গান্ধী কালীঘাটে জমি থেকে হবে, নাহলে ওই হসিপুর থেকে হবে, ওখান থেকে, তার বাইরে হবে না। আর বিজেপির চাওয়ালাও প্রাইম মিনিস্টার হতে পারে, চাষার ছেলে এখানে প্রথম এখানে রাজ্যের সভাপতি হতে পারে, এটাই বিজেপি আর পার্টি পার্টির মধ্যে। और आज हमने देखा कि ऑपोजिशन का यूनाइटेड एक बड़ा इवेंट, तो कहीं ना कहीं भाजपा के जो समर्थक है उनके मनोबल में कहीं ना कहीं क्या चोट पहुंचा है? क्या आप कॉन्फिडेंट है? জিন্দগি বিতা দিয়েছে পিছে দৌড় দৌড় কে নেতা বনে কে আজ উনকার নাম নিশান ফটো টিকেট নেই না তো থার্ড ফ্রন্ট ফোর্থ ফ্রন্ট হ্যায় না কোই অর কুছ হ্যায় ইসিলিয়ে জিনকো লেকে আপ লড়াই লড়তে যা রহে হ্যায় কোই 100 নম্বর হ্যায় কোই 10 নম্বর হ্যায় লোকতান্ত্রিক অধিকার সামনে বিষয় রাখলে আমার কার্যক্রম বার বার কথা বদলি হো রই কোর্ট কে আদেশ অনুসার ये जो है कि सुनिए, आप जो बोलने जा रहे हैं महागठबंधन, मैं पहले प्रश्न पूछता हूँ, छोड़िए कर्नाटक, आंध्र प्रदेश, दिल्ली और उत्तर प्रदेश, बंगाल में तीन पार्टी है, उन्होंने पहले बता दे कौन कितना सीट लड़ेगा, किसका साथ को एडजस्टमेंट करेगा? उत्तर है किसी का? कुछ नहीं। सबसे दुर्भाग्य की बात है माननीय सोमन बाबू जो बड़े सारे हुए और इज्जतदार एक पॉलिटिशियन है, बहुत पुराने अनुभवी है, उनकी जो आज ये जो दुर्दशा है उनको तो निकम्मा बना चाहिए। बेचारे को उत्तर नहीं आता है, केंद्र पार्टी प्रतिनिधि भेजता है, चिट्ठी भेजता है, उनको खबर तक नहीं है, क्यों प्रधान यहाँ मुखिया बनेगा, रिजाइन कर देना चाहिए। इस प्रकार असम्मानित जीवन और नेतागिरी क्या मतलब होता है? सीपीएम का तो नाम ही लेना मुश्किल है, तो बेचारा कहाँ जाएंगे, तनाई नहीं कर पा रहे। इस प्रकार असमंजस में कोई फ्रंट भी नहीं होता है, कोई लड़ाई भी नहीं होती, इनकी कॉन्फिडेंस मोदी के समय कैसे है? जैसे चुनाव नजदीक हो रहा है, आप लोगों का अलायंस जो है वो
वो सीबीआरडी के साथ में हो रहा है, लेकिन हम विपक्ष है, हमारा एलायंस जो है वो लोगों के साथ है, जनता के साथ है, और जनता तय करेगा कि प्रधानमंत्री कौन बनेगा। नहीं, इसका नमूना आना चाहिए ना, कौन किसके साथ किया है। सीबीआरडी अपना काम कर रहा है, सीबीआरडी के नहीं, वो किसी के साथ नहीं, वो अपने साथ है, अपना काम कर रहा है। और हम अभी तक हम खाली नहीं, देश के लोग उनका पर भरोसा रखते हैं, लेकिन जनता के साथ कौन है, इसके पास कितना सत्ता है, कितने परसेंट वोट है, कितने एमएलएमपी है, एकदम पिछड़ा हुआ बस्ती से लेकर के ऊपर तक दिल्ली में सातों के सातों एमपी हमारे हाथ में है, देश का सबसे राजधानी है। और ट्राइबल बेल्ट में और एससी एसटी में जितनी भी है पिछड़ा जाति, सब जगह एमएलएमपी हमारा सबसे ज्यादा है, इसलिए सबका साथ सबका विकास मोदी जी का नारा सही है। चमक तो चमक ही है ना, आगे से बोले तो चमक ही है, देखते ही पाओ। আমি জানি না কোথায় কোথায় অনুমতি দিয়েছেন, আমরা তো বিনা অনুমতিতেই করি। আমি চ্যালেঞ্জ করছি, 2000 সভায় আমরা করে থাকি, কত জায়গায় গন্ডগোল হয়েছে, দাঙ্গা হয়েছে প্রমাণ দিতে, আর যেখানে দাঙ্গা হয়েছে পিছনে জঙ্গলমহলে কলকাতাতে এই যে একবার জুলাই হওয়া এই করেছেন, দু মাস ধরে ওনার মন্ত্রীদের হাঁটিয়ে থামিয়ে দিয়েছেন ক্রিকেট সফল করার জন্য। ক্রিকেটে কত লোক হয়েছে সবাই দেখেছেন, ফাঁকা মাঠ ছিল, লোক পূর্তি করতে এসছে, খাওয়া দাওয়া করে ইকো পার্কে গাড়ি লেগে গেছে লাইন ধরে। এই হচ্ছে টিএমসি সভা, যেন গায়ের জোরে লোককে লাঠি দেখিয়ে আনানো যায় না, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসবে সেটা বিশেষ ব্যাপার। উনি পিএমও ফাইনাল করলে আমরা আপনাদেরকে বলে দেবো, আমরা ডেট দিয়েছি, এখনো ফাইনাল আসেনি, কথাবার্তা চলছে, কালকে আমাদের নেতারা আসেন, সভা বলে ফাইনাল জানাবো। মাননীয় সভাপতির পাঁচটা সভা প্রধানমন্ত্রীর সভা হলো মেদিনীপুরে, তারপর সভা করেছিল, সেই দুর্দশা আপনারা দেখেন, হাড়পাঞ্জল বেরিয়ে গেছে, অর্ধেক মাঠ ভর্তি হয়নি। পুরুলিয়াতে তার চেয়ে অবস্থা খারাপ হয়েছে, আমরা তিনটে প্যান্ডেল করেছি, মনে হয় একটা করেছে। আর আমি যেখানে ভাষণ দিতে যাই, তিনজন মন্ত্রী পাঠানো নি কাউন্টার করার জন্য, ওজনটা বুঝতে পারছেন তো, অল ইন্ডিয়া পার্টি আর লোকাল পার্টির মধ্যে পার্থক্য। টার্গেট তো সেটা আপনারা গোনার দায়িত্ব দিচ্ছে আপনাদের। 9 কোটি 9 কোটি 9 কোটি 9 কোটি